সবুজ ঘাস জমির ওপর চারিপাশে গোলাকারভাবে যুগের পর যুগ ধরে দাঁড়িয়ে আছে বিশাল বিশাল পাথরের স্ল্যাব। এই জায়গাই হলো ইংল্যান্ডের রহস্যময় স্টোনহেঞ্জ। সুদীর্ঘকাল ধরে গবেষকদের মনে বিশ্বাস সৃষ্টি করে এসেছে স্টোনহেঞ্জ। মনে করা হয় নব্যপ্রস্তর যুগ এবং ব্রোঞ্জ যুগের মানুষ এই স্থাপত্যকে কেন্দ্র করে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতেন। ইংল্যান্ডে অবস্থিত এই রহস্যময় পাথরের সৌধ কারা কিভাবে কবে প্রতিষ্ঠা করেছিলেন তা আজও অজানা। 1986 সালে এই স্থানটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের সম্মান লাভ করে। ইংল্যান্ডের স্যালসবেরি অঞ্চলে অবস্থিত এই পাথরের সৌধের নাম হল স্টোনহেঞ্জ। নব্যপ্রস্তর যুগের এই স্থাপত্য সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না। গবেষণায় উঠে এসেছে এটি প্রায় 10,000 বছর আগে ধারাবাহিকভাবে নির্মাণ করা হয়েছিল। ধারণা করা হয় অতীতে স্টোনহেঞ্জ বর্তমানের কাঠামোর প্রায় 15 গুণ বেশি বড় ছিল। বর্তমানে টিকে থাকা স্টোনহেঞ্জের কাঠামো প্রায় 4,000 থেকে 5,000 বছর আগের তৈরি। এই স্টোনহেঞ্জকে একটি পবিত্র স্থানের অংশ হিসেবে চিহ্নিত করা হয়। অনেকের মতে এই স্টোনহেঞ্জ কোনো উপাসনালয় কিংবা কবরস্থান ছিল। ছোট বড় প্রায় 100টি পাথর দিয়ে এই সৌধটি নির্মাণ করা হয়েছে, যার এক একটি পাথরের ওজন কমপক্ষে 25 টন। স্টোনহেঞ্জকে ঘিরে বহু পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে। তাদের মধ্যে সবথেকে প্রচলিত মত অনুযায়ী প্রাচীনকালের কেল্টিক উপজাতির লোকেরা এই স্থাপত্য নির্মাণ করেছিল। তবে বর্তমানে অত্যাধুনিক রেডিওলজি কার্বন ডেটিং পদ্ধতির মাধ্যমে গবেষকরা জানিয়েছেন কেল্টিক উপজাতি আসার প্রায় 1,000 বছর আগে থেকেই এই সৌধগুলি নির্মিত হয়ে গেছিল। শার্সির নামক এক ধরনের পাথর ব্যবহার করে এই সৌধ নির্মাণ করা হয়েছিল। এই অঞ্চল থেকে 32 কিলোমিটার দূরে মার্লবোরো এলাকা থেকে এই পাথরগুলি আনা হয়েছে। এই পাথরগুলি প্রায় 13 ফুট উঁচু এবং 7 ফুট চওড়া। স্টোনহেঞ্জের ছোট পাথরগুলিকে বলা হয় ব্লু স্টোন, কারণ এই পাথরগুলিকে ভাঙলে বা জলে ডুবিয়ে রাখলে নীল রং ধারণ করে। এই পাথরগুলি এসেছে 200 কিলোমিটার দূরে প্রিসিলা পর্বত থেকে। এখানেও রয়েছে বিস্ময়, প্রাচীনকালে কোনো রকম প্রযুক্তি ও বিজ্ঞান ছাড়া কিভাবে এত দূর থেকে এত ভারী পাথর মানুষ বহন করে এনেছিল তাও অজানা। কেউ বলেন এটি আগে থেকে কোনো পবিত্র সমাধিস্থল ছিল, আবার কেউ বলেন জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত নানা কাজে ব্যবহার করা হতো স্টোনহেঞ্জ। তবে সবথেকে উল্লেখযোগ্য হলো এই স্থান আরোগ্য লাভ করা স্থান হিসেবে পরিচিত ছিল। স্টোনহেঞ্জের আশেপাশে বহু মানুষের কঙ্কাল পাওয়া গিয়েছে, যেগুলো দেখে মনে করা হয় আরোগ্য লাভের কারণে পুণ্যার্থীরা তীর্থযাত্রার উদ্দেশ্যে এই অঞ্চলে এলে দীর্ঘ পথযাত্রার ধকল সইতে না পেরে এখানেই তাদের মৃত্যু ঘটে। তাদেরই কঙ্কাল এইগুলি। স্টোনহেঞ্জ সম্পর্কে বিজ্ঞানের নানা রকম ধারণা পোষণ করা হলেও প্রকৃত কারণ বা রহস্য আজও সমাধান করা যায়নি। তবে গবেষকরা একটি বিষয়ে একমত হয়েছেন যে এই বিস্ময়কর স্টোনহেঞ্জ আদিমকালের হলেও তা আসলে মানুষেরই নির্মাণ, প্রকৃতির নয়।